সন্ত্রাসী সংগঠন কুকিচি ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর কয়েক দফা হামলার পর বান্দরবানের রোমা ও থানচির পরিবেশ এখনও থমথমে। আতঙ্কের মধ্যে রয়েছে স্থানীয় বাসিন্দারা। ব্যাংক ডাকাতি ও হামলার ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। এদিকে বান্দরবানের শান্তি বিনষ্টের চেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিহত করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে তিনি বলেন, এসব ঘটনায় কারো গাফিলতি থাকলে তাও খতিয়ে দেখা হবে। বান্দরবান সংবাদদাতা মিঠুন দাসকে সাথে নিয়ে রাকিব হোসেনের প্রতিবেদন। পার্বত্য জেলা বান্দরবান গত কয়েকদিন সন্ত্রাসীদের হামলা ও ডাকাতির ঘটনায় অশান্ত হয়ে উঠেছে জেলার রুমা ও থানচি উপজেলা। জঙ্গি সংগঠন কুকিচি ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর সন্ত্রাসী কর্মকাণ্ডে থমথমে সেখানকার পরিবেশ। আতঙ্ক কাটেনি স্থানীয় বাসিন্দাদের। পরপর তিনটি ব্যাংকে ডাকাতি ও ম্যানেজারকে অপহরণ এবং পরে থানা ও তল্লাশি চকিতে হামলা করে কেএনএফ। পাল্টা জবাব দেয় পুলিশ বিজিবিও, কিন্তু এসব ঘটনা এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে শনিবার সকালে বান্দরবান যান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথমে তিনি রুমা উপজেলায় পৌঁছান, সেখানে সোনালী ব্যাংকের শাখা পরিদর্শন করেন, পরে স্থানীয় প্রশাসনের কাছে ঘটনার বিবরণ শোনেন। দুপুরে বান্দরবান সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের তিনি জানান, পাহাড়ে কাউকে শান্তি বিনষ্ট করতে দেওয়া হবে না। একটা অস্ত্র সহকারে এবং পোশাক সহকারে এখানে ঢুকবে, আমাদের নিরাপত্তা বাহিনী বসে থাকবে, এইটাও কাম্য নয়। আমরা যা করার নিরাপত্তা বাহিনী এখন, আমরা এই ব্যাপারে আমরা কঠোর অবস্থানে যাব। ব্যাংকে ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। গত বুধবার দুপুরে বান্দরবানের থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি করে সন্ত্রাসীরা। এর আগে মঙ্গলবার রাতে রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি ও ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে তারা। এসব ঘটনায় জঙ্গি সংগঠন কেএনএফ এর সম্পৃক্ততা পেয়েছে সরকার। রাকিব হোসেন, বৈশাখী সংবাদ।